সমুদ্রের ন্যায় বিশাল যার হৃদয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই ব্রত নিয়ে যার পথ চলা, তিনি লায়ন হাবিবা হাসান PMJF, জেলা 315 A2 মাননীয় জেলা গভর্নর। মানবতার মহতি পথে সবাইকে ঐক্যবদ্ধ করে সফলতার পথে এগিয়ে চলতে ভালোবাসেন তিনি। সেই প্রত্যাশায় চলতি 2018-2019 লায়ন বর্ষে ডাক দিয়েছেন টুগেদার উই সার্ভ। লক্ষ্য একটাই, সবাইকে সেবার মানসিকতায় উদ্বুদ্ধ করে মানুষ আর মানবতার বৃহৎ কল্যাণে এগিয়ে চলা। গভর্নর লায়ন হাবিবা হাসান তার মানবতার মহতি নেতৃত্বে এক বছরের লক্ষ্য স্থির করে জেলা লায়নদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছানি পড়া ও অন্ধ রোগীদের সুচিকিৎসা, ডায়াবেটিস রোগীর রোগ নির্ণয়, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়া সহ নানা সেবামূলক কাজে তার লক্ষ্যমাত্রাকে তিনি ইতোমধ্যেই অতিক্রম করেছেন। অন্যের ব্যথায় অনুভূতিশীল মানব দরদী লায়ন হাবিবা হাসান সব সময় উপলব্ধি করেন এই সুন্দর পৃথিবী দেখার ক্ষমতা যেন কেউ না হারায়, কারো দৃষ্টি যেন ছাপসা না হয়ে যায়। তাই তো তিনি নিজস্ব তহবিল থেকে বছরব্যাপী অন্ধত্ব নিরসনে বিনামূল্যে সফলভাবে প্রায় 11,000 দুস্থ জনের চোখের ছানি অপারেশন করে স্পষ্ট ও সুন্দর পৃথিবী দেখার ব্যবস্থা করে দিয়েছেন। মানবতার নেত্রী হাবিবা হাসানের এমনই মহতি উদ্যোগে স্বচ্ছ দৃষ্টি ফিরে পায় গরিব চাষি কৃষক আলী হোসেন। ছানি পড়ার কারণে আলী হোসেনের দৃষ্টি ঝাপসা হতে থাকে, তার প্রাণের ফসলগুলো দেখতে পায় না সে, হাত দিয়ে ফসলকে স্পর্শ করে পরম আদরে। ছোট নাতির মুখ স্পষ্ট করে দেখতে না পাওয়ার কষ্টে বুক ফেটে যায় তার, কিন্তু কি করবে তার তো কোনো উপায়ই নেই। এমন সময় হাবিবা হাসানের নেতৃত্বে জেলায় নিরলস লায়নরা তার চিকিৎসার ব্যবস্থা করেন। নিয়ম মতো এভাবেই লায়ন আই ক্যাম্পে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে নিয়ে যাওয়া হয় লায়ন এমএ হাসান পিজিটির পারিবারিক সেবামূলক প্রতিষ্ঠান কেরানীগঞ্জের আব্দুল হামিদ ফাউন্ডেশন হসপিটালে। চলতি লায়ন বর্ষে এই হাসপাতালে বিনামূল্যে 1,700 জনের সফল ক্যাটারাক্ট অপারেশন করা হয়েছে। পাশাপাশি রোগীদের জন্য থাকা, খাওয়া, ঔষধ, সানগ্লাস সহ প্রয়োজনীয় টেস্ট করা হয় বিনামূল্যে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও দুস্থজনের চোখের ছানি অপারেশন করা হচ্ছে। এভাবেই ক্ষীণ দৃষ্টির আলী হোসেন ঝাপসা জীবন থেকে ফিরে আসেন আলোর পৃথিবীতে। তাই তো স্বচ্ছ চোখে নতুন করে সুন্দর পৃথিবী দেখার আগে প্রথমেই দেখতে চান আলোকিত মহামানবীকে। চাচা কেমন আছেন? ভালো আছি। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, খুব ভালো দেখতে পাচ্ছি। জাক আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে দোয়া করেন আলী হোসেন। এখন আমি সব পরিষ্কার দেখতে পাই। আল্লাহর দুনিয়াটা কি সুন্দর! আল্লাহ লায়নদেরকে তুমি ভালো রাখো। এমনই অগণিত অসহায় মানুষের দোয়ায় সিক্ত লায়ন হাবিবা হাসান। মানবতার নেত্রী লায়ন হাবিবা হাসান লায়নদের নিয়ে এভাবেই আমৃত্যু অসহায় মানুষের সেবা করে যেতে চান। এই মহতি পদক্ষেপ তাঁর স্মৃতিমন্থনে শুধু ভালো লাগাই নয়, অনুসারীদের জন্য মহান অনুপ্রেরণা। তাঁর মহতি পদক্ষেপ 85,000 শিক্ষার্থীর স্কুল আইসাইট টেস্টিংয়ের মাধ্যমে চেষ্টা করেছে আগামী প্রজন্মের দৃষ্টিকে আলোকিত রাখতে। নীরব ঘাতক ডায়াবেটিসের হাত থেকে এদেশের অসচেতন ও দরিদ্র জনগোষ্ঠীকে সচেতন করার বিষয়টি ভীষণভাবে ভাবিয়ে তোলে লায়ন হাবিবা হাসানকে। তার নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে 1,15,000-এর অধিক ব্যক্তির ডায়াবেটিস চিহ্নিত করে তাদের ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যনীতি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এতে রোগ চিহ্নিত ও সচেতন হওয়ার মাধ্যমে তারা ফিরে পান সুস্থ জীবন।
বৃক্ষপ্রেমী হাবিবা হাসান ভালো করেই জানেন, পরিবেশ না বাঁচলে মানুষ বাঁচবে না। পরিবেশ রক্ষায় তিনি 35,000 বৃক্ষ রোপণ ও বিতরণ করেন এবং বৃক্ষ রোপণে সবাইকে অনুপ্রাণিত করেন। ক্ষুধার্ত আত্মমানুষের অনুভূতি যেন লায়ন হাবিবা হাসানের নিজের অনুভূতি, তাই তো তিনি 13,500 জন অসহায় ও ক্ষুধার্তের মাঝে খাদ্যের সংস্থান করেছেন। মানব সেবায় $75,000 অনুদানের লক্ষ্য স্থির করেও আমাদের মহান সংগঠন LCIFকে $1,46,046 সমমূল্যের বাংলাদেশি টাকা অনুদান দেয়া হয়েছে। লায়ন হাবিবা হাসান 10টি ডায়মন্ড অর্জনকারী PMJF লায়ন। লায়ন এম এ হাসান তার সহধর্মী। চলতি লায়ন বর্ষে লায়ন এম এ হাসান PMJF PDG সর্বমোট 101টি ডায়মন্ড অর্জনকারী লায়ন হওয়ার গৌরব অর্জন করেন। তিনি LCIF এর হিউম্যানিটেরিয়ান পার্টনার, যা এদেশে তিনিই প্রথম। তিনি এ লায়ন বর্ষেই LCIF এর আজীবন সদস্য হয়েছেন। একসাথে হাঁটতে গিয়ে এই জেলার লায়ন বৃন্দ লায়ন হাবিবা হাসান PMJF-কে লিডার অফ হিউম্যানিটি বলে সম্বোধন করেন। সঠিক পথে তরুণদের রাখতে, তাদের আগামীকে আলোক উজ্জ্বল করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তো তরুণ লিওরা তাকে ডাকে লাইট হাউস অফ লিও বলে। লিডার অফ হিউম্যানিটি লায়ন হাবিবা হাসান PMJF সেবা, নেতৃত্ব আর মানবিক পথ চলায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এক আলোকিত নারী। তার আলোয় উদ্ভাসিত হয়ে আলোর পথে এগিয়ে চলেছে মানব সেবায় ব্রতী লায়নেরা।